আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রাণপ্রিয় ভাইরা, মারাত্মক একটি সমস্যা, কবুতরের ঠান্ডাজনিত সমস্যা, এটা নিয়ে আজকে হাজির হলাম। এটার জন্য অনেকেই আমাকে ইনবক্সে নক করতেছে, গ্রুপে অনেক ইদানিং অনেক পোস্ট পড়তেছে কবুতরের ঠান্ডাজনিত সমস্যা নিয়ে। হা করে শ্বাস নেয়, চোখে পানি, নাকে পানি। তো এই ধরনের সমস্যা নিয়ে আসলে, এই ঠান্ডাজনিত সমস্যার জন্য আসলে আমি এই ভিডিওটা দেখেন, আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এই কবুতরটা আপনার হা করে শ্বাস নিচ্ছে, এটা মূলত ঠান্ডাজনিত সমস্যা। এই যে হা করে শ্বাস নিচ্ছে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আরেকটা কবুতর দেখাইতেছি, এই যে হা করে শ্বাস নেয়, এটা মূলত আপনার এই দেখবেন যে কবুতরের যে শ্বাসনালী থাকে, আমি একটা ছবি দেখাচ্ছি, ছবিটা লক্ষ্য করবেন, কবুতরের উপরের ঠোঁটে আপনার একটা শ্বাসনালী আছে। ওই শ্বাসনালীতে দেখবেন যে কবুতরের আপনার ওই এক ধরনের শ্লেষা আটক হয়ে যায়। হ্যাঁ, তো শ্লেষা আটক হওয়ার পরে কবুতর ওই শ্বাসনালী দিয়ে শ্বাস নিতে পারে না, তখন হা করে শ্বাস নেয় মুখ দিয়ে। তো বিষয়টা লক্ষ্য করবেন, প্রথমে যেটা করতে হবে, আপনাকে একটা কটন বার দিয়ে হা করিয়ে শ্বাসনালীটা পরিষ্কার করে দেবেন, আর গলায় যদি কোনো রকমের আপনার শ্লেষা আটক হয়ে থাকে, শ্লেষাগুলো বাহির করে ফেলবেন কটন বার দিয়ে। তারপর নাকে যদি পানি থাকে, একটা কাপড় নিয়ে, পাতলা কাপড় নিয়ে আপনি নাকের পানিগুলো পরিষ্কার করে দেবেন। আর চোখে যদি পানি থাকে, তাহলে চোখ ফোলা টোলা থাকে, চোখের জন্য চোখের ড্রপ ইউজ করবেন। আর দ্বিতীয়ত যেটা করতে হবে, মূল যেটা করতে হবে, সেটা হলো আপনার মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। এখন এই ঠান্ডাজনিত সমস্যার জন্য কী ধরনের মেডিসিন অ্যাপ্লাই করবেন, সেটার জন্য আমি আজকের ভিডিওটা বানাইতেছি। আপনার ঠান্ডার জন্য অনেক ধরনের মেডিসিন ইউজ করে, তা আমি তিনটা ধাপে ভিডিওটা তৈরি করব। আমি আজকের ভিডিওটা হলো আমার প্রথম ভিডিও ঠান্ডাজনিত সমস্যার জন্য। তো প্রথম পার্টটা আপনারা নজরে রাখবেন, দেখবেন। প্রথমে যেটা করতে হবে, ঠান্ডাজনিত সমস্যা হলে আপনার লক্ষণগুলো তো বললাম, এখন আসেন সমাধান। সমাধান কী ধরনের চিকিৎসা করবেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে ছবিতে, যদি লক্ষ্য করেন, রিসপিরন নামে এই যে মেডিসিনটি, স্কোয়ার কোম্পানির। তো এই রিসপিরন, এটা একটা সিরাপ। তো এই রিসপিরন সিরাপটা নেবেন হলো আপনি 1 মিলি। তারপরে এখানে লক্ষ্য করলে দেখবেন যে এই যে এ কোল্ড ভ্যাট, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো একমি কোম্পানির। তো রিসপিরেন্টটা হলো স্কোয়ার কোম্পানি, আর এ কোল্ড ভ্যাটটা হলো আপনার একমি কোম্পানির। তো আপনার রিসপিরেন্টটা নেবেন হলো 1 মিলি, আর এ কোল্ড ভ্যাট পাউডার, এটা হলো পাউডার, পাউডারটা নেবেন 1 গ্রাম। তাহলে রিসপিরেন্টটা হলো সিরাপ লিকুইড, ওটা থেকে নেবেন 1 মিলি, এ কোল্ড ভ্যাট ওটা হলো পাউডার, এটা থেকে নেবেন 1 গ্রাম। তাহলে 1 মিলি প্লাস 1 গ্রাম। নেওয়ার পরে দুটাকে আপনি 200 মিলি, মানে 200 মিলি পানি প্রায় 1 পোয়ার কাছাকাছি আর কি, আপনি 200 মিলি পানিতে এই 1 মিলি এবং 1 গ্রাম পাউডার, মানে সাদা পানিতে আপনি ভালোভাবে মিশাবেন। মিশানোর পরে যেই কবুতরটা ঠান্ডাজনিত সমস্যা, ওই কবুতরটাকে আপনি একটা সিরিজ দিয়ে, কী ধরনের সিরিজ ইউজ করবেন আমি সিরিজের ছবি দিয়ে দেবো, সিরিজের মাথায় অবশ্যই আপনি পাইপ লাগিয়ে নেবেন, বাড়তি পাইপ, স্যালাইন পাইপ পাওয়া যায় বা সাইকেলের বলটিপ পাওয়া যায়, ওই ধরনের পাইপ আপনি লাগিয়ে নেবেন এই আপনার 2 ইঞ্চি পরিমাণে। তাহলে আপনার ওই সরাসরি মেডিসিনগুলো কবুতরের যেই আপনার এই পাকস্থলিতে দিয়ে দিতে পারবেন, মানে যে খাদ্যথলি, ওই খাদ্যথলির ভিতরে ডাইরেক্টলি দিয়ে দিতে পারবেন, আপনার গলা দিয়ে সোজা পাইপটা ঢুকিয়ে আপনি ওটা পুশ করে দেবেন। তাহলে প্রতি কবুতরকে 10 মিলি করে খাওয়াবেন, 1 মিলি প্লাস 1 গ্রাম নিয়ে আপনি 200 মিলি পানিতে মিশিয়ে প্রতি কবুতরকে আপনি 10 মিলি করে খাইয়ে দেবেন। এভাবে দিনে 2 বার খাওয়াবেন। তবে 2 বারে খাওয়ানোর সময় আপনি যেটা করতে হবে, সেটা হলো আপনি 2 বারে মেডিসিনটা 2 বারে গোলাতে হবে। প্রথম সকালবেলা যদি মেডিসিন গোলান, সকালবেলা খাইয়ে দেবেন, আর তারপরে আবার আপনার রাত্রেবেলা বা মানে আপনার মাগরিবের আগে অথবা মাগরিবের পরে আপনি ওই সময় একবার খাওয়াই দিন, ওই সময় আবার ওই সেম কোয়ালিটি, সেমভাবে আপনি ওই 1 মিলি প্লাস 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে আবার খাওয়াবেন। তো এভাবে আপনি দিনে 2 বার খাওয়াবেন, পরপর 5 দিন খাওয়াবেন। আর এটা হলো আপনার মেডিসিন। তো মেডিসিনগুলোর ছবি আমি দিয়ে দেবো, রিসপিরেন্ট এটা হলো স্কোয়ার কোম্পানির সিরাপ, আর এটা এই কোল্ড ভ্যাট এটা হলো আপনার একমি কোম্পানির তো পাউডার। তো আপনারা এই দুইটাই মেডিসিন ইউজ করেন, তো ইনশাল্লাহ দেখবেন ভালো ফলাফল পাবেন। আর হলো তাদেরকে একটু ওই সময় একটু নাকের পানিগুলো পরিষ্কার করে দেবেন, তা
তারপরে গলায় যদি কোনো শ্লেষা থাকে ওটা কটন বার দিয়ে পরিষ্কার করে দেবেন। হ্যাঁ, চোখে যদি কোনো পানি টানি দেখেন চোখে ড্রপ ইউজ করবেন। হ্যাঁ, আর যেটা করতে হবে সারাদিনের খাবার পানিতে, সারাদিনের খাবার পানিতে আপনি যে আমরা যে আদা খাই, সারাদিনের দুইটা কবুতরে যদি প্রবলেম হয় বা চারটা কবুতরে প্রবলেম হলে মূলত আধা লিটার থেকে এক লিটার পানি খেতে পারে। তো আমরা এখানে খাঁচার কবুতরকে যদি মূলত দুটা কবুতরের জন্য আমি আধা লিটার পানি দিই, তো সেই আধা লিটার পরিমাণটা বুঝিয়ে দিই। আপনি সারাদিনের খাবার পানি হিসেবে আধা লিটার পানিতে আপনার দুই কোয়া রসুন বা দুই কোষ রসুন ভালোভাবে পিষে নেবেন, এবং ওই দুই কোষ রসুনের সম পরিমাণ আদা নেবেন ভালোভাবে পিষে নেওয়ার পরে, বা ব্লান্ডার করে যেটাই পারেন পিষে ওই আপনার আধা লিটার পানিতে মিশিয়ে দিয়ে দেবেন। এটা ওরা সারাদিন খাবে, এভাবে এটাও 5 দিন অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, তো রসুন হলো আপনার ওই 2 কোয়া, আর হলো আদা হলো সম পরিমাণ, রসুনের সম পরিমাণ আদা নিয়ে আপনি এটাকে ভালোভাবে বেটে আধা লিটার পানির সাথে মিশিয়ে দেবেন। সকালবেলা দেবেন, সন্ধ্যাবেলা ফেলে দেবেন, এভাবে পরপর 5 দিন দেবেন। আর মেডিসিন তো আপনি ওই যে বললাম না 10 মিলি করে খাওয়াবেন, তো এই দুইটাই কিন্তু আপনার 5 দিন ইউজ করতে হবে। তো আজকে আসলে এতটুকুই, এটা আমার এই ঠান্ডাজনিত সমস্যার জন্য প্রথম ভিডিও দিলাম। এই ধাপে ধাপে আমি 3টা ভিডিও অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। 3টা ভিডিও, যে কোনো একটা ভিডিও আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ, ফলাফল ভালো পাবেন। তো আজকে এতটুকুই, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক গ্রুপ আছে গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন। তাহলে এই ধরনের সমস্যার, যে কবুতরের যে কোনো সমস্যা সংক্রান্ত আপনার এই বিষয়ে জানার থাকলে ওখানে সরাসরি পোস্ট করলে ভালো অ্যাডমিন, অভিজ্ঞ অ্যাডমিন আছে, ওরা আপনাদেরকে হেল্প করবে। তো আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।